আমরা 2016 তে শুরু করি আইডিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়ার কথা মানে চিন্তা ভাবনা করি কিন্তু সেই চিন্তা ভাবনা করতে গিয়ে কিছুদিন 2016 তে আমরা ট্রিটমেন্টটা শুরু করেছিলাম করার পরে মিসক্যারেজ হওয়ার পরে আমরা কিছুদিন বন্ধ রাখি বন্ধ রাখার একটাই কারণ যে ছিল শুধু যে আর্থিক অবস্থা সেটা না মানে আমরা ভাবনা চিন্তা করা আবার শুরু করলাম যে কিভাবে আরো অন্য কোনো ইচ্ছেতে করা যায় নাকি সেটা চিন্তা ভাবনা করতে করতে বেশ কয়েক বছর পার হয়ে গেল সেই সময় আমরা অন্য কোনো ডাক্তার আবার ব্যাঙ্গালোরে গিয়েও সেই সময় আমরা মানে ট্রিটমেন্ট শুরু করি কিন্তু যেহেতু অনেক দূরের ব্যাপারটা থাকে সেই জন্য আমরা সেখানে আর পরবর্তীতে যেতে পারিনি আমরা আবার 2021-এ আবার আমি ট্রিটমেন্টটা চালু করি এটা নিউ লাইফ সেন্টারে আইডিএফ সেন্টারে শুরু করার পরে আমার কিছুটা বেশ কিছুটা সমস্যা ছিল সেই সমস্যা এখানকার ডাক্তার বলুন স্টাফ বলুন স্যার ছিল আমার আমার যে স্যার ট্রিটমেন্ট করতে সেই স্যার ছিল প্রসেনজিৎ রয় উনি আমার ট্রিটমেন্ট শুরু করেন আমার অনেক রকমের প্রবলেম ছিল সেই সমস্ত প্রবলেম কাটিয়ে টাটিয়ে স্যার আমার সুন্দর একটা ট্রিটমেন্ট করে মানে কি বলবো এখানে স্যারের কথা বললেই সত্যি কথাই যেটা চোখ দিয়ে আমি এতদিন ধরে আমি প্রচুর চেষ্টা করছিলাম কিন্তু আমি সফল হইনি কিন্তু এখন আমাকে মানে এই ট্রিটমেন্টটা করার পরে তারপরে প্রসেনজিৎ স্যারের চেষ্টা সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সব কিছু মিলে গেলে আমি 2022-এর 16 অক্টোবর দুটি বেবি আমাকে ভগবান উপহার দেয় সেই সঙ্গে উপরে ভগবান নিচে স্যাররা ছিলেন মানে ডক্টররা সবাই সবার চেষ্টায় প্রসেনজিৎ স্যারের চেষ্টায় আমি দুটি সন্তান লাভ করি একটা আমার পুত্র সন্তান একটা কন্যা সন্তান আমি লাভ করি এর থেকে আর এখন আর মানে এই সেন্টারে আপনারা যদি সত্যি কথাই যে এই সেন্টারে যদি আপনারা চেষ্টা করেন ট্রিটমেন্ট করে আমার মতন যারা আছেন তারা যদি এরকম চেষ্টা করেন আর বিশ্বাসটা রাখতে লাগবে বিশ্বাসটা যদি না রাখেন আমি প্রচুরবার এসছি গেছি প্রচুরবার সেটা কাউন্টিং এর মধ্যে ধরা যাবে না এটা যদি আপনারা যদি বিশ্বাসটা রাখেন সকলের জন্য বলছি কথাটা যে আপনারা আমার মতন যারা আছেন আমার 13 বছরের এই বিবাহিত জীবন আপনারা যদি এই বিশ্বাসটুকু রাখেন সাধ্যের প্রতি তাহলে মনে হয় আমার মতন সকল আপনাদের সবার জীবনেই হবে আর এইটাই কামনা করি যে সাধ্যের চেষ্টা আর এই আইডিএফ সেন্টারটা যেটা নিউ লাইফ আইডিএফ সেন্টারটা আছে সেই সেন্টারে আপনারা সবাই আমার মতন যারা আছে তারা সবাই আসুন ট্রিটমেন্টটা ধৈর্য সহকারে করুন সাধ্যের একটু বিশ্বাস করে এখানে এই সেন্টারে একটু ট্রিটমেন্ট করুন দেখবেন আমার মতন আপনারা সবাই সফল হবেন এর থেকে আর এখন মানে বললেই আমি যত বলবো তত আমার ভিতরে কি হচ্ছে আমি বলতে পারবো না সেই জন্য আমি সবাইকে নমস্কার করে আমার কথাটুকু শেষ করি